স্যার একটা শক্তিশালী রাষ্ট্র তৈরি করার জন্য একটা শক্তিশালী সামরিক বাহিনী রাখার ব্যাপারে আপনার মতামত কি স্যার দেখুন আমাদের দশ লক্ষের সৈন্যের এক শক্তিশালী বাহিনী রয়েছে আমি চাই আপনি এটা বুঝুন কেবল একটা দেশ বাদে বাকি কেউই কখনো ভাবে না এই দেশের ওপর বোমা ফেলে কোনো লাভ আছে হ্যাঁ আমি চাই আপনারা ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝুন তো এই মুহূর্তে আমাদের ঝামেলাটা আমাদের প্রতিবেশীর সাথে যে কিনা একসময় এই দেশেরই অংশ ছিল যা এই দেশের অংশ ছিল এখন সে প্রতিবেশী দেশ ঠিক আছে আমরা সেটা এখন পাল্টাতে পারবো না কিন্তু এর জন্য আমরা কত খরচ করছি ছোট্ট একটা দ্বন্দ্বের জন্য আমাদের কতটা বিনিয়োগ করতে হচ্ছে এটা অতিরিক্ত বেশি এখন আমরা কেনার পরিকল্পনা করছি ফরাসি ডসল্ট ফাইটার্স এর প্রত্যেকটার দাম ছশো কোটি টাকা বোম একবার ক্র্যাশ হলেই ওটা এক সেকেন্ডে চলে গেল তাই না আমি বলছি আমাদের অবশ্যই একটা সৈন্যদল থাকতে হবে আমরা পৃথিবীতে এখনও চেতনার এমন কোনো স্তরে পৌঁছোয়নি যে মানুষজন সুরক্ষা ছাড়াই সহজভাবে বসবাস করতে পারবেন আমাদের অবশ্যই একটা শক্তিশালী সামরিক বাহিনী থাকতে হবে আমাদের আছেও নানাভাবে এর আরও উন্নতি ঘটানো দরকার সেটা হয়ে যাবে এরকমই একটা সম্মেলনে আমি আলোচনা করছিলাম এবং তারা সেখানে ডসেল্ট নিয়ে কথা বলছিলেন আমি বললাম কেন আপনারা চিনা এরোপ্লেন কিনছেন না আপনারা দশখানায় কিনতে পারবেন একটা ডসেল্টের জায়গায় তারা নানা সদ্গুরু চীনা গুলো এর মতো নয় ডসল্ট অসাধারণ হ্যাঁ আমিও সেটা দেখেছি আমি একজন বিমান চালক আমি একজন লাইসেন্স প্রাপ্ত পাইলট আমি জানি এরোপ্লেন ব্যাপারটা কি আমি জানি চীনা এরোপ্লেনের সঙ্গে ডসল্টের তুলনা হয় না কিন্তু চীনা প্লেন উড়তে পারে আর বোমাও ফেলে আর সেটাই তো চাই দশ ভাগের এক ভাগ খরচে আপনি যাচ্ছেন না লড়তে আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে যদি আপনার সত্যিই কোনো ঝামেলা থেকে থাকে সেটা আপনার প্রতিবেশী দেশের সাথে তো এখন এই ছশো হাজার মানে আমি বলতে চাইছি ছশো কোটি আমি পরামর্শ দেব আমি নতুন সরকারকে পরামর্শ দেব এরোপ্লেন না কিনে একশোটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ডিজেল কয়লা চালিত কেন্দ্র তৈরি করুন পাকিস্তানে তাদের বিনা পয়সায় বিদ্যুৎ দিন কিংবা সেগুলোর জন্য দাম নিন আপনারা বললে আমাদের কোম্পানিগুলো এটা করে দেবে আর তাদের এখানে বিনিয়োগ করতে দিন তারা টাকা এখানে লাগালে তারা আপনার ওপর বোম ফেলবে না আপনি আপনার টাকা সেখানে বিনিয়োগ করলে আপনি ওদের ওপর বোমা ফেলতে যাবেন না ছোটখাটো ঝামেলা হবে আমরা ওয়াঘা সীমান্তে ছোটখাটো লড়াই পছন্দ করি আমরা পারি জানেন তো নিজেদের মধ্যে এগুলো করতে এসব করতে পছন্দ করি আপনারা তো দেখেছেন ওয়া ওয়াঘার ব্যাপার স্যাপার দেখুন ওটার দিকে দেখুন আর কেউ নয় স্বয়ং মহাত্মা গান্ধী কি বলছেন এটা অসাধারণ যে উনি এই কথা বলছেন উনি সেই মানুষ এই কারণেই আপনার ওনাকে শ্রদ্ধা করা উচিত তিনি শুধুই নীতিবাদী নন এটাই মানুষের মন ঠিক আছে তো উনি এক শক্তিশালী সামরিক বাহিনীর কথা বলছেন শক্তিশালী সেনাবাহিনীর অবশ্যই দরকার আছে কিন্তু সব থেকে ভালো রাস্তা হলো শত্রুর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত না হয়ে শত্রুকে নিশ্চিন্ন করা যখন বলছি শত্রুকে নিশ্চিন্ন করা আপনি শত্রুকে বিধ্বংস করতে পারেন তখনই যখন আপনি ধ্বংস করবেন আপনার শত্রুতাকে আপনি চীনা যুদ্ধবিমান কিনলে আপনি একটা প্রধান শত্রুকে দূর করলেন আপনাদের মন গড়া শত্রু ঠিক আছে চিন না থাকলে পাকিস্তান পাকিস্তানে লগ্নি করুন আর একটা শত্রুও চলে যাবে অন্য আর কে এখন আপনার ওপর বোম ফেলতে চাইছে আমি জানতে চাই কেউ না তার মানে আপনি যা করতে চান তার ওপর মনোযোগ দিতে পারেন আমি জানি আমি এটাকে একটু সরল করে ফেলছি কিন্তু মূলত জিনিসটা আসলে এরকমই দেখুন এই মুহূর্তে আমি যা বলছি তা একটু সরল এটায় জটিলতা আছে কিন্তু সেই জিনিসগুলোর সমাধান বের করা যাবে এমনটা নয় যে এটা একদিনে ঘটে যাবে পরবর্তী দশ পনেরো বছরে আপনারা একে কমিয়ে ফেলতে পারেন আপনাদের শত্রুতাকে